প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। আজ বৃহস্পতিবার, 16 অগ্রহায়ণ 1429, 6 জমাদিউল আউয়াল 1444, 1 ডিসেম্বর 2022। চলুন দেখে নেওয়া যাক আজকের বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান খবরগুলো। হুন্ডি বন্ধে কঠোর সরকার, MFS এর মাধ্যমে আসবে রেমিটেন্স, বাড়বে রিজার্ভ, স্থিতিশীল হবে ডলারের বাজার, নয়া পল্টন পাবে না বিএনপি, সমাবেশ করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানেই, ছন্দের জাদুতে নকআউটে মেসির আর্জেন্টিনা, সাগর পাড়ের স্লুইস গেটে মিলল আয়াতের দুই পা। সরাসরি চলে যাচ্ছি পেছনের পাতায়। পেছনের পাতার আজকের প্রধান শিরোনাম, পুঁজিবাজার কিভাবে ঘুরে দাঁড়াবে, সংকটের ঝুঁকি কম বাংলাদেশের, চলমান বৈশ্বিক খাদ্য সংকট মনুষ্য সৃষ্ট, চাঁদপুরের রাজনীতিতে ভোটের ভাবনা, মাঠে ময়দানে রয়েছে মরুদ্যানে নীল রোমাঞ্চ, বেলজিয়াম নাকি ক্রোয়েশিয়া, ইরানকে কাঁদিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র। সবিজের আজকের প্রধান শিরোনাম, জঘন্য পলিটিক্সের শিকার হয়েছিলাম, সাক্ষাৎকারে সামিনা চৌধুরী, নগর জীবনে রয়েছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছেন রোহিঙ্গারা, বন্ধ একমাত্র সেবা কেন্দ্র, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল বিপি ডিজিটাল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও।